ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর একটি মেকআপ লুক, এবং এই মেকআপ লুকটি খুবই সিম্পলি এবং খুবই কম প্রোডাক্ট দিয়ে। এবং প্রত্যেকটি প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমি কিভাবে এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি চলো দেখি গাইস। সরস্বতী পুজোর দিন দিনের বেলাটা আমরা বেশি এনজয় করি, এবং আমিও খুব এনজয় করি। তো আমি সরস্বতী পুজোর দিন কিভাবে মেকআপ লুক ক্রিয়েট করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে ফেস ময়শ্চারাইজারের জন্য আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। মেকআপের আগে আমাদের ফেসটা ময়শ্চারাইজার করে নিতে হবে এবং হালকা হাতে মাসাজ করে নিতে হবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। এখানে আমি প্রাইমারে ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল। প্রাইমার হিসাবে এই জেলটি খুবই ভালো, মেকআপটাকে লং লাস্টিং করে রাখে। তোমরা তোমাদের পছন্দের মতো প্রাইমার ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি সানস্ক্রিন। আমি এখানে ল্যাকমি সানস্ক্রিন ইউজ করছি। হালকা হাতে সানস্ক্রিনটাকে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করতে হবে। কোনোভাবে সানস্ক্রিনটাকে স্কিপ করা যাবে না, যেহেতু এটি ডে মেকআপ। আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি লোটাসের ফাউন্ডেশন ইউজ করছি, ম্যাট ফাউন্ডেশন। এবার ডট ডট করে ফাউন্ডেশনটি লাগিয়ে নিতে হবে। গলা কান এগুলোকে কিন্তু বাদ দিলে একদমই চলবে না। একটা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এই ফাউন্ডেশনটা আমার খুবই ভালো লাগে, ডে মেকআপের জন্য পারফেক্ট, কারণ এর মধ্যে আছে SPF 20। এই ফাউন্ডেশনটি ফুল কভারেজ না দিলেও ডে মেকআপের জন্য নর্মাল কভারেজ চলেই আসে। ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। ইউজ করছি কালার এসেন্সের মেকআপ বেস্ট ফাউন্ডেশন। আমি এটাকে কন্ট্রোল হিসাবে আর কনসিলার হিসাবে ইউজ করছি। চোখের নিচে ডার্ক সার্কেলটাকে কভার করার জন্য ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে একটি লিপ বাম লাগিয়ে নিচ্ছি ঠোঁটটাকে ময়শ্চারাইজার করার জন্য। দেন আমি ইউজ করছি কালার এসেন্সের কম্প্যাক্ট পাউডার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। কম্প্যাক্টটি ওয়াটারপ্রুফ এবং এটিতে ম্যাট ফিনিশ লুক দেয়।
তারপর আমার আইব্রোটা ফিল করার জন্য ইউজ করছি এডিএস এর আইব্রো পেন্সিল। ফার্স্ট আইব্রোটা সেট করে নিতে হবে, দেন হালকা হাতে এটাকে ফিল করতে হবে, খুব লাইটই ফিল করতে হবে। এখানে আমি একটা নর্মাল আইশ্যাডো প্যালেট নিয়ে একটি ব্রাউন শেডের কালার নিয়ে আমি আমার আইলিডে লাগাবো। যেহেতু আমি এটি ডে মেকআপ করছি সেহেতু আমি হেভি লুক করছি না। এটাকে ব্লেন্ড করে নেব। দেন এখানে আমি হাইলাইটারের জন্য আইব্রোর নিচে একটু হালকা করে হাইলাইট করে নেব। দেন আমি এখানে কাজলের জন্য ইউজ করছি ল্যাকমি আইকনিক কাজল, কালার হচ্ছে ব্ল্যাক। তোমাদের পছন্দের মতো কাজল ইউজ করতে পারো, সবসময় স্মাচ প্রুফ এবং ওয়াটার প্রুফ কাজল ইউজ করাই ভালো। আমি কাজলের সাহায্যে আইলাইনারটি করে নিচ্ছি। তোমরা এখানে লিকুইড আইলাইনার ইউজ করতে পারো। আমি এখানে লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি। তোমরা এখানে লিকুইড লিপস্টিকের বদলে নর্মাল লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো। এবং কমপ্লিট হয়ে গেছে আমার মেকআপ লুকটি। এই ছিল আমার আজ সিম্পলি মেকআপ লুক ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের রিকোয়েস্টগুলো, আমি অবশ্যই রিকোয়েস্টেড ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। সরস্বতী পুজোটা তোমরা খুব ভালোভাবে কাটিও। আজকের মতো টাটা, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।